হয়ে গেছে আর আজকে আমাদের পাড়াতে প্রত্যেক বছরই শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথির পুজো হয়, আর সেই কারণে পাড়ার সকলের নিমন্ত্রণ থাকে। তো যাবার মতন তো আর কেউ নেই, আমি আর মাম্মা আমরা দুজনেই যাব। যদিও মাম্মা খাবে না, কারণ মাম্মার পেটের অবস্থা খুব একটা ভালো নয়, তো সেই জন্য মাম্মাকে খাইয়ে দাইয়ে নিয়ে আমি এখন যাচ্ছি একদম আমার ফ্ল্যাটের পাশেই একজনের বাড়িতে। তো চলো তোমরাও ঘুরে আসবে, পুজো তো হয়েই গেছে, কারণ বেজে গেছে আড়াইটেরও বেশি সময়। দেখেছো মাম্মা কত দুষ্টুমি করছে? আর দেখো আমি এই মলমলের শাড়িটা পরেছি, মলমল ছাপা যেগুলো হয়, খুব সুন্দর, নরম, বেশ আরামদায়ক। হ্যাঁ, 11 টাকা। তো সেই শাড়িটাই পরেছি। আর তোমাদের দাদাভাই তো যেতে পারবে না, যদি সম্ভব হয় দাদাভাইয়ের জন্য ভোগ নিয়েই আসবো। তো চলো আর দেরি না করে আমি আর মাম্মা এখন যাই, গিয়ে একটু ভোগ খেয়ে আসি, ঠাকুরের প্রসাদ খেয়ে আসি। তো চলো তোমরা ঘুরে আসবে আর দেখতে থাকো ভিডিও। আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে জাস্ট এই বাড়িটা, এখন গেট থেকে বেরোচ্ছি, জাস্ট এই বাড়িটাতে ঢুকবো। তো চলো আমি তালা আটকাই। মাকে নিয়ে আমি একটুক্ষণ অপেক্ষা করছি ফ্ল্যাটের নিচে, কারণ কাকিমার সাথে অধিক পরিচিত, আর আমার না যতই পরিচিতি থাক না কেন একা একা যেতে যেন কেমন লাগে। তো কাকিমা গেছে প্রসাদ দিতে অন্য একজনের বাড়িতে, কাকিমা আসা অবধি একটু অপেক্ষা করি কাছাকাছি, তো তারপরে একেবারে ঢুকবো। প্রণাম করে বসে পড়লাম খেতে। তো চলো ভোগের প্রসাদে কী কী ছিল একটু শেয়ার করি। দেখো ছিল খিচুড়ি, তার সাথে সমস্ত সবজি দিয়ে যে লাবড়ার তরকারি হয় সেটা ছিল, তার সাথে ছিল বেগুনি, ছিল আলুর দম, আর ছিল চাটনি, তার সাথে ছিল পাঁপড় আর বোঁদে। এইমাত্র বাড়িতে ফিরলাম, একে তো বাইরে রোদ, ছাদে খাওয়ানো হচ্ছে, এত গরম উপরে, তার মধ্যে গরম খিচুড়ি, একেবারে নাজেহাল অবস্থা। তো কোনো রকমে খাওয়া দাওয়া করে মাম্মাকে নিয়ে চলে এসেছি। আর তোমাদের দাদাভাই রাতে যাওয়ার কথা ছিল, কিন্তু হয়তো যেতে পারবে না, কারণ মাম্মা এদিকে আবার একটা নতুন প্ল্যানিং বানিয়ে রেখেছে বিকেলের জন্যে, সেই জন্য তোমাদের দাদাভাই, তো সেই জন্য না যেতে, মেলায় যাবে, যাই হোক, তো সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের খাবারটা গুছিয়ে নিয়ে চলে এসেছি। তো চলো একটু দেখাই তোমাদেরকে, আমি তো একবার দেখিয়েছি খাওয়ার সময়, তবুও কন্টেনারে কী কী আনতে পেরেছি একবার দেখি। তো দেখো নিয়ে এসেছি খিচুড়ি, লাবড়া, এখানে রয়েছে আলুর দম, বেগুনি আর চাটনি। তো এই কটা খাবারই নিয়ে আসতে পেরেছি দাদা ভাইয়ের জন্য। এখন একটু রেস্ট নেব, ঘড়িতে 4টে বেজে গেছে। হ্যাঁ, আর মামাকেও একটু ঘুম পাড়াবো, তারপর আবারও দেখা হচ্ছে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে। সন্ধ্যাবেলা চলে এসেছি তোমাদের সামনে। প্রোগ্রামে না, রেলের মাঠে মেলা এসেছে, তোমাদেরকে বলেইছিলাম, মাম্মাই জানিয়ে দিয়েছিল। তো দাদাভাই চলে এসেছে, মাম্মাকে পড়িয়ে নিয়েছি সন্ধ্যে থেকে, কারণ মাম্মা আজকে টিউশনে যেতে পারছে না যেহেতু মাম্মা যাচ্ছে মেলাতে। আর এই শাড়িটা সকালবেলা ভেঙে পড়ে গেছিলাম, গরমের দিনে না এমন সুতির শাড়ি থেকে আরাম আর কিছুতে নেই। আর এই হালকা একটা ছোট্ট জুয়েলারি পরেছি, সেটাই দেখাচ্ছে তোমাদেরকে, দেখো হারটা কত সুন্দর। হ্যাঁ ঠিক আছে চলো, তো তোমাদের দাদাভাইও, হ্যাঁ তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে অফিস থেকে এসে, ফ্রেশ হয়ে আবারও রেডি হয়ে গেছে। আর এখন কটা বাজতে যায় জানো, 8:10, এতটা দেরি হয়ে গেল, কারণ মেয়েকে একটু পড়িয়ে নিলাম। তো চলো বাইরে বেরোই, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। আগেই তাহলে চলো মিকি, ও মিকি মাউস চড়বে, এদিকেই চলো।
করতে, চলো টিকিট কাউন্টারে। মেলা মানেই মাম্মা মিকি মাউস চড়বেই, তো চলো এই মেলাতে এসেও তার অন্যথা হয়নি। আর এই দিদিটা মাম্মাকে খুব হেল্প করেছে, কারণ এই দিদি আর দাদা দুজনেই মাম্মা থেকে যথেষ্ট বড়, তোমরা বুঝতেই পারছো। আর মাম্মা যখন ওঠে, মাম্মা খুব সাবধানেই ওঠে, এই জন্য ধীরে ধীরে ওঠে, নাবার সময়টা মাম্মা খুবই এনজয় করে। তো চলো আরও অনেক রাইডস রয়েছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো, পুরো মেলাটা ঘুরিয়ে অবশ্যই দেখাবো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। তো আমরা তো ঢুকে পড়েছি মেলাতে, আর মাম্মা চড়ছে দেখতেই পাচ্ছ, একের মানে এই রাইডটাই মিকি মাউস একের পর এক রাউন্ড হচ্ছে। আর ততক্ষণ অবধি আর কিছু কাজ নেই আমাদের মাম্মাকে দেখা, যদিও আজকে উইক ডেজ যেহেতু, সেই জন্য মেলার মাঠটা মোটামুটি ফাঁকা, আর এই মেলাটা একটু ছোটোই, এখানে অনেক কিছু আসে না। চলো গল্প ঘুরে দেখাবো তোমাদের। যেখানে মেলা আসে মাম্মা মোটামুটিভাবে সেখানে যায়, তবে এই মেলাটায় এই যে রাইডটা মাম্মা চড়ছে এই বলের সঙ্গে, এই খেলাটা কিন্তু নতুন, মানে এর আগে মাম্মা কোথাও গিয়ে এমন রাইড কিন্তু পায়নি, তাই খুব মজা হয়েছে ওদের এই রাইডটা চড়তে, এবং অনেকক্ষণ ধরে মাম্মা এখানে এনজয় করেছে। তো চলো এটাও একটু তোমাদেরকে দেখাই। আর সত্যি কথা বলতে কি বলো তো, এই মেলাটা খুবই ছোট, যেটা তোমাদেরকে আমি আগেও বললাম, আর খুব একটা বেশি স্টল এখানে আসে না, আসলেও ওই বাচ্চাদের খেলনার জিনিসপত্রই বেশি থাকে, হাউস হোল্ড যে টুকিটাকি জিনিস নেব সেরকম বিশেষ কিছু দোকান এখানে বসে না। তো চলো এই কয়েকটা রাইড নিয়ে জাস্ট বাচ্চাদের পরীক্ষা শেষ হওয়ার পরে, মানে একটা বেশ আনন্দের ব্যাপার স্যাপার, সেই জন্যেই মেলাটাতে আরও নিয়ে আসা, আর এনজয় করছে মাম্মা ভীষণ এই মেলাটাতে, এটাই সব থেকে বড় প্রাপ্তি। তো চলো তোমরা একটু দেখতে থাকো ভিডিওটা। অনেকগুলো দোকান ঘুরে এসে মাম্মার অ্যাট লাস্ট এই দোকান থেকে এই ফিশ খেলনাটা পছন্দ হয়েছে। কিছুই না, দড়িটা ধরে টানলে আলো জলে ভেতরে, আরও অনেক রকম খেলনা রয়েছে এখানে, কিন্তু মাম্মার পছন্দ ওই ফিশটাই। যে কোনো মেলায় গেলেই আজকাল দেখছি ওই ধরনের খেলনাই কিনে আনছে, এর আগেও একটা মেলায় গেছিলো সেখানেও সেই ময়ূর কিনেছিল, এরকম দড়ি ধরে টান মারলে ভেতরে লাইটিং হয়, তো এখান থেকেও তার ব্যতিক্রম কিছু নয়। দেখো এখানে কত কি ছিল, তাও ওর ওটাই পছন্দ হয়েছে।
আমিও একটু টুকিটাকি কেনাকাটি করলাম। আর এই মেলার অন্যতম আকর্ষণ হচ্ছে এই স্প্রিং পটেটো। এটা সত্যি আগে কখনো খাইনি, এই মেলাটায় এসে দেখলাম এই প্রথমবার। তো চলো আমি একটুখানি দাঁড়িয়ে পড়লাম ভিডিও করতে, খাবো তো অবশ্যই। তো বেশ সুন্দর একটা ইউনিক স্টাইল দেখলাম এটা ভাজার, তো দারুণ, বিশ্বাস করো দারুণ ছিল খেতে। জিনিসটা একেবারে ছাঁকা তেলে ভেজে দিচ্ছে। তো চলো এখান থেকে একটু খাওয়া দাওয়া করি, করে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। পুরো গলা সম্ভবই না, দেখছেন না কেন আমি জানি না। আমাদের এই স্প্রিং পটেটো এতটাই ভালো লেগেছে যে আবার চলে এসেছি আমরা স্প্রিং পটেটোর দোকানের সামনে, কারণ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমাদের দাদাভাই ঠিক তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে এখানে খেতে পারেনি, তো সেই জন্য আবারও নিয়ে যাচ্ছি বাড়িতে। কেনাকাটির সেরকম দোকানপাট কিছুই এখানে নেই, ওই কুচকাচ কয়েকটা সাজা গোজা জিনিস, মাম্মার একটু খেলনা, এইসবই রয়েছে, সেরকম কিছু দোকান এখানে বসে না। তো চলো এই স্প্রিং পটেটোটা নিয়ে তারপরে দিব। কি সুন্দর ওটা কাটিং করলো। যেটা ছাড়া মেলা একেবারে অসম্পূর্ণ সেটা হলো গরম গরম জিলিপি, এই আঙুল গজাগুলো, আর হচ্ছে আমি নিয়েছিলাম বাদাম ভাজা, জিভে গজা না কিন্তু এই আঙুল গজাগুলো। এগুলো ছোটোবেলা থেকে মেলা মানে আমার কাছে আঙুল গজাগুলো, যেগুলো মেলা ছাড়া আর কোথাও পাওয়া যায় না। তো চলো লাস্ট এই তেলে ভাজার দোকানটায় আমরা এসেছিলাম, তো এখন এখান থেকে কয়েকটা জিনিসপত্র নেব, নিয়ে ডিরেক্টলি বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর এই বাদামগুলোর সাথে না ছোটোবেলা রয়েছে, আমাদের ছোটোবেলায় পাড়ায় এক কাকু আসতো এই বাদামগুলো বিক্রি করতে, খোলা আলা বাদাম, সেটাও এখন আর প্রায় পাওয়াই যায়। তো চলো এখান থেকে বেশ কিছুটা বাদাম কিনে নিয়ে যাব বাড়িতে। তো চলো একেবারে বাড়িতে ফিরে, ফিরে দেখা হচ্ছে তোমাদের সাথে। খোলা উঠেছে কিন্তু তো দেখো মেলা থেকে নিয়ে এসেছি এই বাদাম ভাজাগুলো, যেগুলোর সাথে আমাদের ছোটবেলা রয়েছে। আর মেলায় গেলেই আমার যেটা কিনতেই লাগে সেটা হলো এই আঙুল গজা, আঙুল গজাও নিয়ে এসেছি। আর এখানে রয়েছে একেবারে মেলায় ভাজা গরম গরম জিলিপি। প্রথমেই আমরা কিনেছি এই স্যুপ খাওয়ার চামচগুলো, আর ওই দোকানেই পাওয়া যাচ্ছিল এই মাটির খেলনাগুলো সাজানো খুব সুন্দর। তো দেখো এর মধ্যে রয়েছে পটল, বেগুন, ভেন্ডি, পেয়ারা, একেবারে অরিজিনাল পেয়ারার মতন দেখতে। এখানে রয়েছে উচ্ছে আর তরমুজ। আর নেক্সট কিনেছি দেখো এই দুটো চামচ না, এই দুটো স্যুপ খাবার, এই দুটো এমনি চামচ। আর মাম্মা কিনে নিয়েছে এই একটা খেলনা, যেটা দড়ি দিয়ে টান দিলে আলু জলে
এই আলু জলে যেটা, আর এখানে মাম্মা আরেকটা জিনিস কিনেছে, ক্লিপ কিনেছে দুটো মাথায় বাঁধার, আচ্ছা রিসলেট দুটো আমার আর মাম্মার একেবারে সেম দেখতে, এই ফ্লাওয়ারটা আমার আর বাটারফ্লাইটা মাম্মার, দুজনের দুটো রিসলেট কিনেছি আর ওই দোকান থেকেই আমি কিনেছি দেখো দুটো কানের দুল। তো এরকম কানের দুল আমার নেই, সেই জন্যেই আমার খুব ভালো লাগলো বাটারফ্লাই, বেশ সুন্দর দুটোর কালার। তো এই দুটো বাটারফ্লাই কিনেছি আমার জন্য, কিনেছি দুটো ক্লিপ, আর এইটা নিয়েছি দিদির ছেলের জন্য একটা ঝুমঝুমি, এই কটা জিনিসই কেনা হয়েছে মেলা থেকে। ও বাবুর জন্য একটা কিরিং কিনেছি, ওর বয়সের মতন জিনিস ওখানে খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না। তো এইটা নিয়েছি বাবুর জন্য, এই যে এই কিরিংটা, আর আমি দুটো বাটারফ্লাই নিয়ে